কেউ মারা গেলে শ্রাদ্ধে আমিষ বাদ দিয়ে নিরামিষ কেন খাবেন? জীবনের পদে পদে পাপ করতেছি আমরা। একজন সনাতন ধর্মের লোক মারা গেলে বলতে হয় দিব্যান লোকাংশ গচ্ছতু, অর্থাৎ তিনি দিব্যধাম প্রাপ্ত হোক। দিব্য মানে দেবতার স্থান, যেখানে দেবতারা ভগবানের আরাধনায় মগ্ন থাকেন। অপরদিকে মাছ মাংস মদ ইত্যাদি রাক্ষসদের খাবার। আমরা দেখি অধিকাংশ হিন্দু পরিবারে মানুষ মারা গেলে মৃত দেহের আত্মার শান্তির লক্ষ্যে এবং ভগবান কিংবা দেবধামে যাওয়ার লক্ষ্যে আত্মীয় স্বজনকে শ্রাদ্ধে মাছ খাওয়ানো হয়। তাহলে কি বুঝলেন? শাস্ত্রের নিয়মে আমরা একদিকে দিব্যধামে যাওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি, অন্যদিকে ভূত পেত্নির খাবার মানুষকে খাইয়ে ভগবানের কাছে প্রার্থনা করছি যে তিনি দিব্যধামে প্রবেশ করুক। রাক্ষসদের খাবার যদি মানুষকে খাইয়ে শ্রাদ্ধে বিষ্ণুর নিয়ম অমান্য করে রাক্ষসদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করি, তাহলে মৃত ব্যক্তি কি স্বর্গে যাবে নাকি নরকে যাবে? সেটা নিশ্চয়ই সকলে বুঝতে পারছে। ন দদামিংশ শ্রাদ্ধে ন সাদত ধর্মতত্ত্ববিদ মনন্য মৎপরা প্রীতি অর্থ ন পশুহিংসায় নৈত্রাদৃশ্য পরধর্ম নির্ণাত সদ্ধর্মমি সতম নাস্য দণ্ডস্য ভূতেষু মনো বাক্যয়াজস্য। ধর্মতত্ত্বজ্ঞ ব্যক্তি পুরুষ শ্রাদ্ধ কর্মে আমিষ মাছ মাংস অর্পণ করবেন না এবং নিজেও ভোজন করবেন না, কারণ পিতৃগণ মুনি ঋষিদের যজ্ঞ হবিষ্যণ্য দ্বারা যেরূপ প্রসন্ন লাভ করেন সেরূপ পশু হত্যার দ্বারা নয়। সৎ ধর্ম পালনে অভিলাষী ব্যক্তির কাছে কোনো জীবকে কায়মন বাক্য কোনোরূপ কষ্ট না দেওয়ার মতো ধর্ম আর নেই। শ্রীমদ্ ভাগবতে 30 বর্ণনা আছে 28টি নরককুণ্ডের কথা। তার মধ্যে 3 নম্বর নরক রৌরব, 5 নম্বর নরক কুম্ভিপাক, 9 নম্বর নরক অন্ধকূপ, 16 নম্বর নরক প্রাণরোধ, 17 নম্বর নরক বিশাসন, 23 নম্বর নরক রক্ষভোজন, 24 নম্বর নরক শূলপ্রেত, সবগুলো নরকুণ্ড পশু হত্যা খাওয়া কিংবা অন্যকে খাওয়ানোর অপরাধে তৈরি। অর্থাৎ ভাগবতের 28টি নরককুণ্ডের মধ্যে এই কুণ্ডগুলোতে পাঠানো হবে যারা পশুকে বিভিন্নভাবে হত্যা করে নিজে আহার করে কিংবা অন্যকে আহার করায়। সুতরাং শ্রাদ্ধ মানে বিষ্ণুর প্রীতির উদ্দেশ্যে যা কিছু দান করা হবে তাই শ্রাদ্ধ। আর গীতা ও ভাগবতে যেহেতু পরোক্ষ নির্দেশ দেওয়া আছে, তাই শ্রাদ্ধ হবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিয়ম অনুসারে, যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পত্রম পুষ্পম ফলম তয়ম ইয়োমে ভক্ত প্রয়স্যতি তদহম ভক্ত প্রতোমশ্নমি প্রয়ত্তন। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত আমাকে ভক্তি সহকারে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করে, তার সেই ভক্তিস্প্লুত উপহার আমি প্রীতি সহকারে গ্রহণ করি।